नमस्कार সবাইকে চিত্রাঙ্গন আর্টওয়ার্ক চ্যানেলে সবাইকে জানাই 2023 সালের আন্তরিক শুভেচ্ছা এবং ছোটদের জন্য অনেক ভালোবাসা। আজকে আমি দুটো কাজ বেচেছি, সেই দুটো কাজ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দুটো অ্যানিমালসের উপরে। তো একটা হচ্ছে লায়ন আর একটা হচ্ছে কাউ। কত সোজাভাবে করা যায় সেটাও তো আমি তোমাদের সবসময় দেখাচ্ছি, তো আজকেও সেই ব্যাপারটা নিয়ে আমি দেখাবো, তোমরা দেখতে থাকো। প্রথমে একটা লাইন আমি দেব, সেই লাইনটা পেজের একটু দেখো ওপরের দিক থেকে টানা আছে, নিচে কিন্তু জায়গা থাকবে। তারপরে একটু সরু থেকে মোটা হয়ে একটা শেপ আমরা করব। নেক্সট আমরা যেটা করব সেটা ঠিক এই যে শেপটা আছে তার পাশ থেকে গোলাকার ভাবে একটা অংশ, যেটার খাঁজ কেটে 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 গোল করেছি আমি দেখতেই পাচ্ছ, তার পাশে দুটো কান, কানটা সোজা কিন্তু সাইডের যে লাইনটা আমি টানলাম এটা একটু সাবধানে করো, কানের ভেতরের অংশে আর একটা করে সার্কেল আমি টেনে দিলাম। এরপরে চলে আসব পায়ের অংশটা, দেখো পায়ের অংশটা কিন্তু এইভাবে ঠিক ব্র্যাকেটের মতো, ব্র্যাকেটের মতো দুটো পার্ট আমি দেব সমান সমানভাবে দুটো নামবে, ঠিক তার ভেতরে একইভাবে উল্টো দিকের আর একটা লাইন এইভাবে দেব। এবং পায়ের যে থাবা যেটা থাকে ঠিক সেইটাকে এইভাবে আমরা খাঁজ কেটে কেটে করে দেব। নেক্সট মাঝখানটা একটু গ্যাপ ছিল একটু জুড়ে দিলাম, তারপরে সাইডের পা, ব্যাস হয়ে গেল। এরপরে আমরা যেটা করবো একটা লেজ করবো, সে তোমরা এদিক থেকেও করতে পারো উল্টো দিক থেকেও করতে পারো, ডান দিক বান দিক করা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। লেজটা ঠিক এমনভাবে হওয়ার পর চোখ, দেখো প্রথমে চোখের লাইনটা আমরা পরপর দুটো লাইন দুটো গোল একদম পাশাপাশি দুটো করবে, কিন্তু ওপর নিচ যেন না হয়, তার মধ্যে দুটো সার্কেল করে দিলাম। আমার কাছে মার্কার আছে তাই সুবিধা হচ্ছে তাই করতে, তোমরা পেন্সিল দিয়ে করবে। নেক্সট আইব্রো করার পর ঠিক পোর্শনে এইভাবে নাকটা নামিয়ে দেবে, একটু কেয়ারফুলি দেখো জিনিসটাকে যাতে করতে পারো। তারপরে মুখ ঠিক এমনভাবে তিনটে করে ডট আমি দিলাম এবং গোফ গুঁড়ো করে দেবো, খুব বেশি বড় করবে না। হয়ে গেলে মুখের অংশটা এইভাবে আমি জুড়ে দিলাম, ব্যাস। এরপরে যেটা করব সেটা আমরা কালার, কালার কি করব তোমরা দেখাচ্ছি, দেখো প্রথমে এনি শেড ইয়েলো, ইয়েলো যে কোনো শেড দিয়ে তোমরা মুখে ঠিক আছে পায়ে গায়ে যেটুকুনি অংশ আছে বডিতে সেটা কিন্তু তোমরা আমরা ইয়েলো শেডটা দিয়ে নেব। এবং কানের পাতার কানটা যখন আসবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কানের পাশের হ্যাঁ ঠিক সাইডের অংশগুলোকে আমি কিন্তু ওই হলুদটাই করে দেবো, ঠিক আছে। দেখো আমি খানিকটা তোমাদের করে দেখিয়ে দিলাম, এইভাবে তোমরা শেষ করো আমরা ফিরছি। দেখো এরপরে যেটা করব সেটা হচ্ছে ব্রাউন কালার দিয়ে আমরা কোন কোন জায়গাগুলো করবো মার্ক করে দিচ্ছি। দেখো প্রথমে যেটা করব রেড ব্রাউন, ব্রাউন মানে ডার্ক কোনো ব্রাউন না, রেড ইজ ব্রাউন, পুরো অংশটা যেটা কেশর বলে কেশরের অংশটা পুরোটাই কিন্তু ব্রাউন হবে, কানের ভেতরে ছোটো ছোটো অংশ ব্রাউন হবে, নাকের ওই অংশটা ব্রাউন এবং লেজের ভেতরটা ব্রাউন। তো দেখো করতে থাকছি কীভাবে, তো এরপরে যেটা করছি একটা পিঙ্ক কালার নেবে, নিয়ে মুখের যেটুকুনি অংশ আছে ছোট্ট মতো সেটাকে আমরা কভার করে ফেললাম, ব্যাস। এবার আমি ছবিটা তুলে তোমাদের দেখাচ্ছি কেমন হলো। ঠিক আছে চলো নেক্সট কাজ, একটা কাউ।
কিভাবে সোজাভাবে একটা কাউ আমি ড্রয়িং করব সেটা দেখো। প্রথমে আমি বলি আজকে কিন্তু এই যে কাজটার জন্য পার্টিকুলার আমি পেন্সিল বেজেছি, পেন্সিলের পর আমি মার্জিন দিয়ে ব্ল্যাক মার্কার দিয়ে বা স্কেচ পেন দিয়ে আমি তোমাদের দেখাবো ডিটেলিংটা। কিন্তু তার আগে পেন্সিল দিয়ে কেন করছি সেটার ব্যাপারে আমি বলে রাখি। এই পেজের একটু ধার ঘেঁষে এদিকটা কিন্তু জায়গা রাখবে, এদিকে মুখটা করবে, ভালো করে খেয়াল করে করো কাজটাকে। প্রথমে অংশ তো কি হলো পরপর, এইবার আমি তোমাদের মার্কার দিয়ে দেখাচ্ছি ব্যাপারটা কি, স্পষ্টভাবে দেখিয়েছি। দেখো প্রথম কি করলাম, ফার্স্ট লাইন টানলাম, এমনভাবে লাইন দিচ্ছি। লাইনটা করার পর এইভাবে একটা অংশ জুড়ে দিলাম নিচের দিকে, কান করলাম, কানটা অবশ্যই দেখছো আমি নিচের দিকে কিন্তু করিনি, ওপরের দিক করে, এই ওপরের দিক করে কান করলাম। দুটো শিং করলাম, চোখ করে দিলাম, নাক করে দিলাম এবং মুখ হয়ে গেল। তারপরে কি করেছিলাম, এইভাবে একটা স্ট্রেট লাইন দিয়েছিলাম, তা সেই স্ট্রেট লাইনটা তোমাদের দিয়ে দিলাম পুরোপুরিভাবে। এখানে একটা লাইন টেনেছিলাম, এখানে একটা সোজা লাইন টেনেছিলাম, এখানে একটা সোজা লাইন টেনেছিলাম, এটা করেছিলাম। করার পরে দুটো লাইন পরপর মোটা থেকে সরু, বুঝতেই পারছো সেটা, এখানে অংশটা চওড়া আস্তে আস্তে সরু হয়ে গেছে। তার ঠিক পাশে একটাই লাইন সরু করে পাশে, এখানে একটা স্কোয়ার মতো রইল। এখানে করেছিলাম কি, একটু বাড়িয়েছিলাম, এখান থেকে একটু বাড়িয়েছিলাম, পরপর দুটো লাইন নামিয়েছিলাম, এইভাবে এলো সাইডের লাইন পাটাও ঠিক এইভাবে আসবে। হয়ে গেলে এই অংশটা একটু বাড়িয়ে দিলাম, হালকাভাবে, বেশি নয়। আর তার পাশে আমি একটা ল্যাচ করে দিয়েছি, তো গরুটা শেষ, এখানে একটা এক্সট্রা অংশ গরু থাকে সেটা করে দিয়েছিলাম। করার পরে আমরা একটু ডিজাইন করে দেবো এর গায়ে, তাই তো? এই দেখো তোমরা তোমাদের মতো করতে পারো, তবে আমি এইভাবেই করলাম। করার পর একটা লাইন নিচে টেনে দাও, একটু ঘাস করে দাও, দেখো হয়ে গেল। চলো কালার, এবার কালার বুঝিয়ে দিই তোমাদের কি কি ভাবে কালারটা কোন কোন কালার কি কোথায় হবে। তো প্রথমেই নিই আমি একটা স্কিন কালার নেব, তো স্কিন কালার নিয়ে আমি গরুটার বডিতে পায়ে আমি কিন্তু করে রাখছি, তোমরাও করতে থাকো ঠিক আছে, এবং লেজের অংশটাতেও আমি একটু স্কিন কালার মেরে। দেখো আমি কিন্তু ইচ্ছা করে লাইনগুলো মুছতে পারিনি তোমাদের দেখানোর জন্য, আমি কিন্তু এই লাইনগুলো তোমরা কিন্তু ইউজ করে, এই যেটুকুনি অংশ হেল্পের জন্য এই লাইনগুলো নিয়েছিলাম, পায়ের মধ্যে এই পাশে যে স্ট্রেট লাইনটা ইরেজ করে দেবে, এখানে একটা লাইন ইরেজ করে দেবে। এখন আমার কাছে কোনো সুযোগ নেই, কারণ আমি অলরেডি তোমাদের দেখানোর জন্য মার্কার দিয়ে করেছি, পরে তোমরা অবশ্যই তোমরা যখন করবে কিন্তু ইরেজ করে দেবে। চলো এবার আমি মুখটা এইগুলো করে রাখি, তো হয়ে গেছে করা। চলে আসি পরের পার্টে, একটা পিঙ্ক কালার নেবে নিয়ে, এটাও ব্ল্যাক হয়ে গেলে আমরা গ্রিন কালার নেব। এটা ডিপ গ্রিন করলাম, করার পর লাইট গ্রিন নেব। নিচের যেটুকুনি অংশ আমি একটু অল্প করেই করছি, বেশি করলাম না, তোমরা সারা পেজ জুড়েও কাজটা করতে পারো, তাতেও ভালো লাগবে, একটা সিনারিও তৈরি হয়ে যেতে পারে এটাতে। তো দেখো এই অবধি আমি কাজটাকে রাখলাম। তো ভালো থেকো সবাই, ভালো কাজ করো, আমি কাজ দেখাচ্ছি, দুটো কাজ কিন্তু এই সপ্তাহের মধ্যে রইলো, তোমরা আবার এই দুটোকে খুব সুন্দর করে প্র্যাকটিস করো, পরপর এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের কাজ কিন্তু খুব সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে, আমি একদম সোজা করে দেখিয়ে দিচ্ছি। তো আজকে অবধি এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব যারা নতুন আছো, যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে অনেক লিঙ্ক আরও আগে ছেড়ে দিয়েছি, এবারও তোমরা নতুন নতুন আরও প্রচুর ভিডিও পাচ্ছ। তো এইভাবে আমাদের চ্যানেলটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে পারি যাতে আমরা, সেই জন্য একটু চেষ্টা করো প্লিজ। তো আজকে অবধি রাখলাম,